ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলি। আমরা বর্তমান যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আগাচ্ছি, সেই শিক্ষা ব্যবস্থাটা আসলে আমার কাছে মনে হয় না ততটাই গুরুত্বপূর্ণ। আমাদেরকে গুরুত্ব দেওয়ার দরকার শিক্ষার সাথে সাথে দক্ষতা উন্নয়নে। কারণ কেননা আমরা দেখছি গত কয়েক মাস যাবৎ দেখতেছি শ্রীলঙ্কার যে অবস্থাটা, আসলে তারা প্রায় 100% শিক্ষিত বলা চলে একটা জাতি। সেই জাতিটা আজকে মানে এতটাই খারাপ অবস্থা, এতটাই করুণ অবস্থা যে বলা বাহুল্য। কিন্তু আমরা যদি দেখি এর চেয়ে খুব কম শিক্ষিতর মধ্যেও তারা খুবই উন্নত। আমরা যদি চীনকে লক্ষ্য করি, যদিও এটা আমাদের জন্য তুলনা করা অনেক বড় বিষয়, চীন আসলে দক্ষতা যেভাবে উন্নয়ন করেছে তারা গোটা পৃথিবীতে রোল মডেল। আমরা হয়তোবা পারবো না কখনোই যে চীনের সাথে আমাদের নিজেদেরকে টেক্কা দিতে, কিন্তু আমরা হয়তোবা পারি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে। যেমন আমাদের প্রতিটি শিক্ষা ব্যবস্থায় এখনও অনেক শিক্ষক শিক্ষিকা বা আমাদের গার্ডিয়ান লেভেলে যারা আছেন, তারা সবাই শিক্ষার যে গুরুত্বটা সেটা অনুভব করে শুধুমাত্র চাকরির জন্য। তারা দক্ষতা উন্নয়নে কাজ করে না, কারণ তারা মনে করে যে আমাদের সন্তান বা আমাদের স্টুডেন্টদেরকে ভালো একটা রেজাল্ট দিয়ে আমরা একটা ভালো জায়গায় চাকরির ব্যবস্থা করে দিতে পারবো। কিন্তু তারা ভাবে না যে একটা শিক্ষিত বা একটা দক্ষ জাতি একটা দেশের জন্য, একটা সমাজের জন্য মেরুদণ্ড। তারা উদ্যোক্তা কি জিনিস এটা এটা কখনোই চিন্তা করে না। আমাদের সমাজে অনেকেই এখনো মনে করে যে উদ্যোক্তা হয়ে কি হবে, কি এনে দিতে পারবে দেশের জন্য বা সমাজের জন্য বা পরিবারের জন্য। বিশেষ করে আমাদের ফ্যামিলিগুলোতে এখনো ভাবে যে আমাদের কাজ করতে হয় শুধুমাত্র পরিবারের জন্য। এটা একটা চরম ভুল সিদ্ধান্ত। আসলে শুধুমাত্র চাকরি মানুষকে ডোবানোর জন্য যথেষ্ট। শুধু চাকরি নয়, চাকরির পাশাপাশি আপনি চাকরি করেন, আমি বলি না যে চাকরি করবেন না, তবে চাকরির পাশাপাশি অবশ্যই আপনাকে দক্ষতা উন্নয়ন কাজ করতে হবে। এবং যদি আমরা দক্ষতা উন্নয়ন করতে পারি, আমরা চাকরি যদি আমাদের নাও হয় বা নাও থাকে, তাও কিন্তু আমরা কিছু একটা করে খাইতে পারবো। সেই জিনিসটা আমরা ভুলে যাই, আমরা অল্প কিছুতেই সন্তুষ্ট হয়ে যাই আর মনে করি যে এটাই আমাদের জন্য হয়তো বা অনেক বড় কিছু পাওয়া।